हाय फ्रेंड्स, आशा करी सकले ही भलो आपनी जो भेबे थकें मुकुटमणिपुर क्यों पोछाबें तो अवश्य भिडियो शेष पर्त देखते थकूँ। आजकल भिडियो पश्चिम बंगे विभिन्न प्रान मुकुटमणिपुर पोछान और मुकुटमणिपुर पश्चिम बंगे विभिन्न प्रान पोछान दस टी सुविधाजनक ट्रेन जावतियों तथ्य अपन सामने नहीं हाजिर होड़ाओ रही है नतून किचू ट्रेन जावतियों तथ्य। एक कथा रखी, मुकुटमणिपुर जावर डायरेक्ट को ट्रेन नहीं। मुकुटमणिपुर जेते गेले प्रथमे मुकुटमणिपुर निकटतम स्टेशन बाकुड़ा स्टेशने पोछाते हबे। एरपर बाकुड़ा थेके बासे करे जेते हबे मुकुटमणिपुर। दूरत्व प्राय 55 किलोमीटार्स, समय लागबे प्राय एक थेके देड़ घंटा। आपनी जदि एई चैनेले नतून एसे थाकेन ताहले अनुरोध करब अवश्यई आमादेर चैनलटी सबस्क्राइब करे पाशे नोटिफिकेशन बेल बाटनटी अन करे राखुन। এখন আমরা জেনে নিব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বাঁকুড়া স্টেশনে পৌঁছানোর সুবিধাজনক 10টি ট্রেনের যাবতীয় তথ্য। প্রথমেই জেনে নিব সুবিধাজনক কিছু এক্সপ্রেস ট্রেনের যাবতীয় তথ্য। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন নাম্বার 12883। এই ট্রেনটি সাতরাগাছি জাংশন থেকে সকাল 6:25 ছেড়ে যায় আর বাঁকুড়া স্টেশনে পৌঁছায় সকাল 10টা। যাত্রাপথে দূরত্ব প্রায় 237 কিলোমিটার, মাঝে পড়বে 7টি স্টেশন, টোটাল ডিউরেশন 3 ঘন্টা 35 মিনিট। এই ট্রেনটি প্রতিদিন চলাচল করে। টিকিট মূল্য সিসি 420 টাকা, টুএস 115 টাকা, জেনারেল 100 টাকা। রাজ্য রানী এক্সপ্রেস ট্রেন নাম্বার 22861। এই ট্রেনটি কলকাতা শালিমার স্টেশন থেকে সকাল 6:25 ছেড়ে যায় আর বাঁকুড়া স্টেশনে পৌঁছায় সকাল 10:30। যাত্রাপথে দূরত্ব প্রায় 229 কিলোমিটার, মাঝে পড়বে 9টি স্টেশন, টোটাল ডিউরেশন 4 ঘন্টা 15 মিনিট। এই ট্রেনটি সপ্তাহে 3 দিন অর্থাৎ সোম শুক্র ও শনিবারে চলে। টিকিট মূল্য জেনারেল 105 টাকা। আরণ্যক এক্সপ্রেস ট্রেন নাম্বার 12885। এই ট্রেনটিও কলকাতা শালিমার স্টেশন থেকে সকাল 7:45 ছেড়ে যায় আর বাঁকুড়া স্টেশনে পৌঁছায় সকাল 11:36। যাত্রাপথে দূরত্ব প্রায় 229 কিলোমিটার, মাঝে পড়বে 10টি স্টেশন, টোটাল ডিউরেশন 3 ঘন্টা 51 মিনিট। এই ট্রেনটি রবিবার বাদে প্রতিদিনই চলাচল করে। টিকিট মূল্য সিসি 425 টাকা, টুএস 120 টাকা, জেনারেল 105 টাকা। হাওড়া পুরুলিয়া এসএফ এক্সপ্রেস ট্রেন নাম্বার 12827। এই ট্রেনটি হাওড়া জংশন থেকে বিকেল 4:50 ছেড়ে যায় আর বাঁকুড়া স্টেশনে পৌঁছায় রাত্রি 10:33। যাত্রাপথের দূরত্ব প্রায় 231 কিলোমিটার, মাঝে পড়বে 10টি স্টেশন। হাওড়া থেকে বাঁকুড়া যেতে সময় লাগবে 3 ঘন্টা 43 মিনিট। এই ট্রেনটি প্রতিদিনই চলাচল করে। টিকিট মূল্য সিসি 430 টাকা, টুএস 120 টাকা, জেনারেল 105 টাকা। সমরসতা এসএফ এক্সপ্রেস ট্রেন নাম্বার 12152। এই ট্রেনটি হাওড়া জংশন থেকে রাত্রি 9:15 ছেড়ে যায় আর বাঁকুড়া স্টেশনে পৌঁছায় রাত্রি 12:58। যাত্রাপথে দূরত্ব প্রায় 241 কিলোমিটার, মাঝে পড়বে 4টি স্টেশন, টোটাল ডিউরেশন 3 ঘন্টা 43 মিনিট। এই ট্রেনটি শুধুমাত্র শুক্রবার ও শনিবারে চলাচল করে। টিকিট মূল্য 1A 1255 টাকা, 2A 755 টাকা, 3A 850 টাকা, SL 205 টাকা, জেনারেল 105 টাকা। PBR কবিগুরু এক্সপ্রেস ট্রেন নাম্বার 12950। এই ট্রেনটি সাতরাগাছি স্টেশন থেকে রাত্রি 9:25 ছেড়ে যায় আর বাঁকুড়া স্টেশনে পৌঁছায় রাত্রি 1টায়। যাত্রাপথের দূরত্ব প্রায় 233 কিলোমিটার, মাঝে পড়বে 5টি স্টেশন, টোটাল ডিউরেশন 3 ঘন্টা 35 মিনিট। এই ট্রেনটি শুধুমাত্র রবিবারে চলে। টিকিট মূল্য 2A 755 টাকা, 3A 850 টাকা, SL 200 টাকা এবং জেনারেল 100 টাকা। হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন নাম্বার 18627। এই ট্রেনটি হাওড়া জংশন থেকে দুপুর 12:50 ছাড়ে আর বাঁকুড়া স্টেশনে পৌঁছায় বিকেল 4:42। যাত্রাপথের দূরত্ব
232 কিলোমিটার, মাঝে পড়বে 5টি স্টেশন, টোটাল ডিউরেশন 3 ঘন্টা 52 মিনিট। এই ট্রেনটি শুধুমাত্র রবিবার, সোমবার ও মঙ্গলবার চলাচল করে। টিকিট মূল্য সিসি 385 টাকা, টুএস 105 টাকা, জেনারেল 90 টাকা। এখন কিছু প্যাসেঞ্জার ট্রেনের তথ্য জেনে নেওয়া যাক। এই ট্রেনগুলি হাওড়া জংশন থেকে ছেড়ে যায়। রানী শিরোমণি ফার্স্ট প্যাসেঞ্জার, ট্রেন নাম্বার 58015। এই ট্রেনটি হাওড়া জংশন থেকে বিকেল 5টা 45 মিনিটে ছেড়ে যায় আর বাঁকুড়া স্টেশনে পৌঁছায় রাত্রি 10টা 23 মিনিটে। যাত্রাপথের দূরত্ব প্রায় 230 কিলোমিটার, মাঝে পড়বে 23টি স্টেশন, টোটাল ডিউরেশন 4 ঘন্টা 38 মিনিট। এই ট্রেনটি প্রতিদিনই চলাচল করে। টিকিট মূল্য জেনারেল মাত্র 55 টাকা। হাওড়া চক্রধরপুর ফার্স্ট প্যাসেঞ্জার, ট্রেন নাম্বার 58011। এই ট্রেনটি হাওড়া জংশন থেকে রাত্রি 11টা 5 মিনিটে ছেড়ে যায় আর বাঁকুড়া স্টেশনে পৌঁছায় ভোর 4টে 10 মিনিট। যাত্রাপথের দূরত্ব প্রায় 230 কিলোমিটার, মাঝে পড়বে 18টি স্টেশন, টোটাল ডিউরেশন 5 ঘন্টা 5 মিনিট। এই ট্রেনটিও প্রতিদিনই চলাচল করে। টিকিট মূল্য মাত্র 55 টাকা। হাওড়া বোকারো স্টিল সিটি ফার্স্ট প্যাসেঞ্জার, ট্রেন নাম্বার 58013। এই ট্রেনটি হাওড়া জংশন থেকে রাত্রি 11টা 5 মিনিটে ছেড়ে যায় আর বাঁকুড়া স্টেশনে পৌঁছায় ভোর 4টে 10 মিনিটে। যাত্রাপথের দূরত্ব 230 কিলোমিটার, মাঝে পড়বে 18টি স্টেশন, টোটাল ডিউরেশন 5 ঘন্টা 5 মিনিট। এই ট্রেনটিও প্রতিদিনই চলাচল করে। টিকিট মূল্য মাত্র 55 টাকা। এই গেল সুবিধাজনক কিছু ট্রেন বাঁকুড়া স্টেশনে পৌঁছানোর জন্য। আপনারা আপনাদের সুবিধা মতো ট্রেনের টিকিট কেটে নিতে পারেন আইআরসিটিসির নিজস্ব ওয়েবসাইট www.irctc.co.in-এ গিয়ে টিকিট কেটে নিতে পারেন। এখন চলুন জেনে নেওয়া যাক বাঁকুড়া স্টেশন থেকে ফেরা ট্রেনগুলি কী কী আছে। প্রথমে আমরা জেনে নিব কিছু সুবিধাজনক এক্সপ্রেস ট্রেনের তথ্য, তারপরে জানব কিছু প্যাসেঞ্জার ট্রেনের তথ্য। সমরসতা এসএফ এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12151। এই ট্রেনটি বাঁকুড়া স্টেশন থেকে ভোর 3টে 50 মিনিটে ছেড়ে যায় আর হাওড়া জংশনে পৌঁছায় সকাল 8টা 25 মিনিটে। যাত্রাপথের দূরত্ব 230 কিলোমিটার, মাঝে পড়বে 4টি স্টেশন, যেতে সময় লাগবে 4 ঘন্টা 35 মিনিট। এই ট্রেনটি শুধুমাত্র শুক্রবার ও শনিবারে চলাচল করে। টিকিট মূল্য 1A 1255 টাকা, 2A 755 টাকা, 3A 550 টাকা, SL 205 টাকা ও General 105 টাকা। পুরুলিয়া হাওড়া এসএফ এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12828। এই ট্রেনটি বাঁকুড়া স্টেশন থেকে সকাল 7টা 7 মিনিটে ছেড়ে যায় আর হাওড়া জংশনে পৌঁছায় সকাল 11টা 20 মিনিটে। যাত্রাপথের দূরত্ব 230 কিলোমিটার, মাঝে পড়বে 8টি স্টেশন, হাওড়া জংশনে যেতে সময় লাগবে 4 ঘন্টা 13 মিনিট। এই ট্রেনটি প্রতিদিনই চলাচল করে। টিকিট মূল্য সিসি 430 টাকা, টুএস 120 টাকা, জেনারেল 105 টাকা। রূপসী বাংলা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12884। এই ট্রেনটি বাঁকুড়া স্টেশন থেকে বিকেল 5টা 12 মিনিটে ছেড়ে যায় আর হাওড়া জংশনে পৌঁছায় রাত্রি 9টা 20 মিনিটে। যাত্রাপথের দূরত্ব 230 কিলোমিটার, মাঝে পড়বে 8টি স্টেশন, বাঁকুড়া থেকে হাওড়া জংশনে যেতে সময় লাগবে 4 ঘন্টা 8 মিনিট। এই ট্রেনটি প্রতিদিনই চলাচল করে। টিকিট মূল্য সিসি 430 টাকা, টুএস 120 টাকা, জেনারেল 105 টাকা। শালিমার রাজ্যরানী এক্সপ্রেস, ট্রেন নাম্বার 22862। এই ট্রেনটি বাঁকুড়া স্টেশন থেকে দুপুর 12টা 42 মিনিটে ছেড়ে যায় আর কলকাতা শালিমার স্টেশনে পৌঁছায় বিকেল 5টা 5 মিনিটে। যাত্রাপথের দূরত্ব 227 কিলোমিটার, মাঝে পড়বে 8টি স্টেশন, বাঁকুড়া থেকে যেতে সময় লাগবে 4 ঘন্টা 23 মিনিট। এই ট্রেনটি শুধুমাত্র সোমবার, শুক্রবার ও শনিবার চলাচল করে। টিকিট মূল্য জেনারেল মাত্র 105 টাকা। আরণ্যক এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12886। এই ট্রেনটি বাঁকুড়া স্টেশন থেকে বিকেল 3টে 2 মিনিটে ছেড়ে যায় আর কলকাতা শালিমার স্টেশনে পৌঁছায় সন্ধ্যা 7টা 10 মিনিটে।
যাত্রাপথের দূরত্ব 228 কিলোমিটার, মাঝে পড়বে 9টি স্টেশন। বাঁকুড়া থেকে যেতে সময় লাগবে 4 ঘন্টা 8 মিনিট। এই ট্রেনটি রবিবার বাদে প্রতিদিনই চলাচল করে। টিকিট মূল্য সিসি 425 টাকা, 2S 120 টাকা, জেনারেল 105 টাকা। সাঁতরাগাছি কবিগুরু SF এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12949। এই ট্রেনটি বাঁকুড়া স্টেশন থেকে বিকেল 3:50 ছাড়ে আর সাঁতরাগাছি জংশনে পৌঁছায় রাত্রি 8:05। যাত্রাপথের দূরত্ব 223 কিলোমিটার, মাঝে পড়বে 4টি স্টেশন। বাঁকুড়া থেকে সাঁতরাগাছি জংশনে যেতে সময় লাগবে 4 ঘন্টা 15 মিনিট। এই ট্রেনটি শুধুমাত্র সপ্তাহে একদিন রবিবারেই চলে। টিকিট মূল্য 2A 755 টাকা, 3A 550 টাকা, SL 200 টাকা, জেনারেল 100 টাকা। হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, ট্রেন নাম্বার 18628। এই ট্রেনটি বাঁকুড়া স্টেশন থেকে সকাল 11:15 ছাড়ে আর হাওড়া জংশনে পৌঁছায় বিকেল 3:15। যাত্রাপথের দূরত্ব 230 কিলোমিটার, মাঝে পড়বে 4টি স্টেশন। বাঁকুড়া স্টেশন থেকে হাওড়া জংশনে যেতে সময় লাগবে 4 ঘন্টা। এই ট্রেনটি সপ্তাহে 3 দিন রবি, সোম ও মঙ্গলবারে চলে। টিকিট মূল্য সিসি 375 টাকা, 2S 105 টাকা, জেনারেল 90 টাকা। এই গেল বাঁকুড়া স্টেশন থেকে ফেরার কিছু সুবিধাজনক এক্সপ্রেস ট্রেন। এবার দেখে নিই কিছু সুবিধাজনক প্যাসেঞ্জার ট্রেনের তথ্য। রানী শিরোমণি ফার্স্ট প্যাসেঞ্জার, ট্রেন নাম্বার 58016। এই ট্রেনটি বাঁকুড়া স্টেশন থেকে সকাল 5:26 ছেড়ে যায় আর হাওড়া জংশনে পৌঁছায় সকাল 10:15। যাত্রাপথের দূরত্ব 230 কিলোমিটার, মাঝে পড়বে 22টি স্টেশন। বাঁকুড়া থেকে হাওড়া জংশনে পৌঁছাতে সময় লাগবে 4:49। এই ট্রেনটি প্রতিদিনই চলাচল করে। টিকিট মূল্য জেনারেল মাত্র 55 টাকা। চক্রধরপুর হাওড়া ফার্স্ট প্যাসেঞ্জার, ট্রেন নাম্বার 58012। এই ট্রেনটি বাঁকুড়া স্টেশন থেকে রাত্রি 11:35 ছাড়ে আর হাওড়া জংশনে পৌঁছায় ভোর 4:45। যাত্রাপথের দূরত্ব 230 কিলোমিটার, মাঝে পড়বে 17টি স্টেশন। বাঁকুড়া থেকে হাওড়া জংশনে পৌঁছাতে সময় লাগবে 5:10। এই ট্রেনটি প্রতিদিনই চলাচল করে। টিকিট মূল্য জেনারেল মাত্র 55 টাকা। বোকারো স্টিল সিটি হাওড়া ফার্স্ট প্যাসেঞ্জার, ট্রেন নাম্বার 58014। এই ট্রেনটি বাঁকুড়া স্টেশন থেকে রাত্রি 11:35 ছেড়ে যায় আর হাওড়া জংশনে পৌঁছায় ভোর 4:45। যাত্রাপথের দূরত্ব 230 কিলোমিটার, মাঝে পড়বে 17টি স্টেশন। বাঁকুড়া থেকে হাওড়া জংশনে পৌঁছাতে সময় লাগবে 5:10। এই ট্রেনটিও প্রতিদিনই চলাচল করে। টিকিট মূল্য জেনারেল মাত্র 55 টাকা। আপনারা আপনাদের সুবিধা মতো ট্রেনে করে বাঁকুড়া স্টেশন থেকে ফিরতে পারেন। IRCTC নিজস্ব ওয়েবসাইট www.irctc.co.in গিয়ে টিকিট কেটে নিতে পারেন। আশা করি এই তথ্যগুলি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনাদের বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পায়। আমরা মূলত দেশে ও বিদেশের বিভিন্ন তথ্যমূলক ভ্রমণ ভিডিও তৈরি করে থাকি। লক্ষ লক্ষ ভিডিওর মাঝে হারিয়ে যাওয়ার আগেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনিই পেয়ে যান। তাহলে ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।